এই হচ্ছে মেঠো পথ। দেখেন, যদি একটু স্লিপ কাটে, হ্যাঁ, পানিতে পড়ে যান, তাহলে তো বাসা যাওয়া আর হবে না। আর যদিও বাসা যাওয়া হয়, তাহলে কি শরীরে কাদা মেখে। এই দেখেন সামনে গ্রাম, এটা পুরোটাই ফাঁকাই সাইডে। এই যে গ্রাম, ওই গ্রাম দিয়ে আমি আসলাম। ওই গ্রামের নাম হচ্ছে পানিশাল। পানিশালের মেঠো পথ দিয়ে মাঝখান দিয়ে দুপাশে দেখেন, হ্যাঁ, কোনো মানুষের আনাগোনা নেই। আমি একাই আছি আর আমি যাচ্ছি হেঁটে হেঁটে, কারণ একটু আসলে ভয় কাজ করতেছে। পোশাক তো আসলে শেষ হয়ে যাবে কাদা দিয়ে। আর আমার সাথে আমি যাচ্ছি। হ্যাঁ, তো এই হচ্ছে জীবনের বাস্তবতা। হ্যাঁ, চার দেয়ালের কোণে, সরি, চাল দেওয়ালের মাঝখানে যদি বসে আপনি বড় বড় কথা বলেন, তাহলে কিন্তু এটা আসলেই বুঝবেন না যে আসলে এই বাস্তবতা কত কঠিন। ফিল্ডে এসে মাঠে নেমে কাজ করে উপভোগ বা উপলব্ধি করতে হয় যে আসলে কতটা কষ্টের উপর ডিপেন্ড করে, বা কতটা শরীর এবং কি বলবো আর সব কিছু মিলিয়েই কষ্ট করে কাজ করে, যে বাস্তবতা যে কতটাই কঠিন সেটা আসলেই বলার মতো নাই। তবে বেশ ভালোই লাগতেছে, পরিবেশটা আসলে অনেক সুন্দর। অনেক রাস্তা চলে আসলাম, প্রায় 1 কিলোর কাছাকাছি ওই গ্রাম থেকে। হ্যাঁ, একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে ওই পাড়া থেকে দেখেন, ওখানে অনেক কৃষক ভাত খাচ্ছিল। ওই মেঠো পথ দিয়ে হেঁটে 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 এই যে এই অবধি আসলাম। ওই গ্রামটা হচ্ছে কি বলে এটাকে, কি নাম কি নাম, চকমরম। ইয়েস, চকমরম, পানিশাইল, চকবাজিতপুর, এই মিডিল পয়েন্টে মাঝখান দিয়ে হচ্ছে লক্ষ্মীপুর। সামনে লক্ষ্মীপুর, লক্ষ্মীপুরে পরে হচ্ছে কাহালটু বীরগঞ্জের হাইওয়ে রোড। যাই সামনের দিকে। হ্যাঁ, হেঁটে হেঁটে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরে, লক্ষ্মীপুর গ্রামে আছি। এটা হচ্ছে গ্রামের ভিতর দিয়ে রাস্তা, আর আমি যেটা হচ্ছে এই যে এই মেঠো পথ দিয়ে আমি আসলাম। একটু যাই, এই ভিতরে যাইতে হবে। গ্রামের পরিবেশটা আসলে কি অনেক কি বলবো শান্তশিষ্ট, নীরব, প্রাকৃতিক, প্রাকৃতিক বাতাস, পাখিদের কোলাহল, পাখিদের ডাক, এটা নিয়ে বেশ ভালোই। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাইকে, সবারই জন্য শুভকামনা। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার। দেখা হবে প্রগতি ভিডিওতে। তো এই হচ্ছে রাস্তা। হ্যাঁ, আশেপাশে কিন্তু কোনো কিছু নেই। আমার পিছনে দেখেন, হ্যাঁ, মেঠো পথ, এই যে ভুট্টা, বিশাল বড় বড় ভুট্টা, এক মানুষ সমান। এপাশ থেকে দেখেন, এটাতে যেতে হবে। আমি সাইকেল উঠছি, এক হাতে আমার ক্যামেরা, এক হাতে সাইকেল, আর আমি এরকম জীবনে বাস্তবতা কার আছে অবশ্যই জানাবেন। হ্যাঁ, একটু হলে পড়ে যেতাম। এই চলে এলাম লিচু বাগান। বাগানের ভিতর দিয়ে আমি যাচ্ছি। গাছগুলো বেশ ছোট এবং নিচু, আসলে মাথা কখন হুটাট করে ডালপালা লেগে যাবে ভিডিও করতে করতে, তাই সেটা বলা বাহুল্য। আসলে কিছু আছে দেখা যায়নি, সেই সদূরে কত দূরে বাড়ি। তো আজকে এই পর্যন্তই, আর আপনাদের বিরক্ত না করি।